আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের নির্যাস এবং কেউ কখনো ধ্বংস হবে না যে দোয়ার সাথে আছে। প্রিয় ইমামগণ বা মাসুমগণ বিভিন্ন সময় বিভিন্ন দোয়া করেছেন, যেমন সহিফায়ে সাজ্জাদিয়া জয়নুল আবেদিন আলাইহিসসালামের দোয়ার সম্ভার। এছাড়াও বিভিন্ন ইমাম বা মাসুমগণ যেসব দোয়া করেছেন সেই দোয়াগুলি আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে যে দোয়াটি আপনাদের সামনে এনেছি তা হচ্ছে দোয়া-এ হুজ্জত। আল্লামা শেখ আব্বাস কুমি তার বিখ্যাত দোয়ার গ্রন্থ মাফাতিহুল জিনান দোয়া-এ হুজ্জতে উল্লেখ করেছেন এই দোয়াটি সনদ সহ মুহাম্মদ ইবনে ইসার বর্ণনায় সালেহিনগণ অর্থাৎ ইমাম আলাইহিসসালামগণ রমজান মাসের 23তম রাতে সিজদারত অবস্থায় বা দাঁড়ানো অবস্থায় অথবা বসা অবস্থায় বা যেকোনো অবস্থায় যেকোনো সময় এবং জীবনভর যখনই স্মরণ হয় প্রত্যেক ইবাদতের পর আল্লাহর মহত্ব বর্ণনা করার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর আহলে বাইতের উপরে দরুদ পড়ে আজকের এই উল্লেখিত দোয়াটি পড়বেন। ইমাম মাহদি আলাইহিসসালামের জন্য এই দোয়াটি সকালে ও সন্ধ্যায় নিয়মিত পাঠের জন্য উৎসাহিত করা হয়েছে। আসুন আমরা সেই দোয়াটি শুনি এবং তা নিজেদের আমলের মধ্যে সন্নিবেশিত করি। আল্লাহর নামে যিনি সর্বদয়ালু সর্বমমতাময়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে সালাম ও দরুদ প্রেরণ করুন। আল্লাহুম্মা কুল ওয়ালিয়াকাল হুজ্জাতি ইবনিল হাসান। হে আল্লাহ, আপনি তার হয়ে যান যিনি আপনার ওলি হুজ্জাত ইবনুল হাসান। সালাওয়াতুকা আলাইহি ওয়া আলা বাই। আপনার কল্যাণ বর্ষণ করুন তার উপরে ও তার পূর্বপুরুষদের উপরে। ফি হাযিহি সাআত ওয়া ফি কুল্লি সাআত। এ মুহূর্তেই এবং সব সময়। ওয়ালিয়া ওয়া হাফেজা। আপনি তার অভিভাবক নিশ্চিত সুরক্ষাকারী। ওয়া কায়েদা ওয়া নাসরা। নেতৃত্ব প্রদানকারী সার্বিক সাহায্যকারী। ওয়া দালিলা ওয়া আইনা হাত্তা তুসকিনাহু আরযাকাতাওয়া। একনিষ্ঠ রক্ষাকারী ও তত্ত্বাবধানকারী ওই পর্যন্ত যতক্ষণ না তিনি এই পৃথিবীতে রাজত্ব কায়েম করেন। ওয়া তুমাত্তাহু ফিহা তাবিলা। আর তার মাধ্যমে এই পৃথিবীতে দীর্ঘ সময় পর্যন্ত রহমত বর্ষণ করুন। বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন।